তেসরা মার্চ ছিল ধর্মনগরের বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা তমালিনীর ছায়ার চতুর্থ প্রতিষ্ঠা দিবস। সংস্থার প্রতিষ্ঠা দিবসে সব সদস্যরা মিলে ধর্মনগর 56 নং বিধানসভা কেন্দ্রের চতুর্থবারের বিজয়ী বিধায়ক সর্বজনপ্রিয় শ্রী বিশ্ববন্ধু সেনকে সংস্থার পক্ষ থেকে অভিনন্দন পত্রের মাধ্যমে অভিনন্দিত করেন। সংস্থার সূচনা লগ্ন থেকেই প্রত্যেক সদস্য সদস্যরা সারা বছরব্যাপী সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি প্রতিনিয়ত সমাজসেবামূলক কাজও করে যাচ্ছেন। সমস্ত কর্মসূচির মধ্যে প্রতি বছরই সংস্থার প্রতিষ্ঠা দিবসে ওনারা বিশেষ একটি কর্মসূচি হাতে নেন। এবারও সংস্থার সদস্য সদস্যরা চতুর্থ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ধর্মনগর শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির সহযোগিতায় রামকৃষ্ণ মিশনের লালন পালনে থাকা পড়ুয়া বাচ্চাদের মধ্যে কিছু বিদ্যা সামগ্রী বিতরণ করে। এই কাজে তমালিনীর ছায়ার সদস্য সদস্যদের পাশাপাশি শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির মুখ্য কার্যকর্তাগণ উপস্থিত ছিলেন। বিতরণ কর্মসূচির শেষ লগ্নে রামকৃষ্ণ মিশন পরিচালন কমিটির সভাপতি নিত্যভূষণ ভট্টাচার্য তমালিনীর ছায়ার সদস্য সদস্যদের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তৎসঙ্গে এহেন মহৎ কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য তমালিনীর ছায়ার সম্পাদিকা মহোদয়াও রামকৃষ্ণ মিশনের প্রত্যেক কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে আজ সকালে তমালিনীর ছায়ার সদস্যরা কাকলি রাউত, অমিতা নাথ, সঙ্গীতা দত্ত, ধর্মনগর 55 নং বাগবাসা বিধানসভার নবনির্বাচিত বিধায়ক শ্রী যাদবলাল নাথকে উত্তরীয় ও ফুলের মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করে। ধর্মনগর শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি প্রাঙ্গণে আমাদের এখানে যারা ছাত্ররা রয়েছে তাদেরকে কিছু বিদ্যা সামগ্রী দেওয়ার জন্য ওনারা এখানে এসেছেন। আমি ধর্মনগর শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করছি তমালিনী ছায়ার যে দ্রুত অগ্রগতি যাতে আরও হয় এবং সমাজ সেবামূলক কাজে যাতে ওনারা আরও গভীরভাবে মনোসংযোগ স্থাপন করেন এই প্রার্থনা করে আজকে আমি আমার সংস্থার পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে হার্দিক অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে আমরা চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় এখানে একটা মহৎ কাজ করার চেষ্টা করছি বা আয়োজন করেছি। তো সেই ব্যাপারে আমি আজকে দুপুরবেলা একটু আমাদের সেবা সমিতির শ্রদ্ধেয় সম্পাদক চক্রসু মহোদয়ের সাথে যোগাযোগ করেছিলাম। উনি এক বাক্যে আমাকে বলে দিয়েছেন যে চলে আসুন, দুটা ঘন্টায় চলে আসুন। এই যে সুযোগ পাওয়াটা এটা আসলে বিশেষ ভাগ্যের ব্যাপার, বিশেষ পুণ্যের কর্ম। তাই আমরা এই রামকৃষ্ণ সেবা সমিতির সকল কর্মকর্তার কাছে নতমস্তকে চিরকৃতজ্ঞতার পাশে বাধিত হইলাম। তার পাশাপাশি আমরা আজকে এই শুভ কাজটি আমাদের মতো বয়োজ্যেষ্ঠ সদস্য রয়েছেন শ্রদ্ধেয়া দীপারাও, শ্রদ্ধেয়া তপতিদের, শ্রদ্ধেয়া শিখা রায়, সবার মাধ্যমে আমরা আমাদের এই বাচ্চাদের হাতে এই ক্ষুদ্র উপহারগুলি তুলে দেওয়ার জন্য আমি রামকৃষ্ণ মিশনের কর্মকর্তাদের কাছে অনুরোধ করছি। নমস্কার।